প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম, শ্রীনিভেদে আদাব। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আপনারা ভালো থাকবেন এই কামনা রেখেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার আমি দিতে যাচ্ছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো প্রথম প্রশ্নটা যিনি করছেন রব্বানি ইসলাম এই আইডি থেকে, ইনি লিখছেন মুরগি কতদিন বয়সে কোন ভ্যাকসিন দিতে হয়। বন্ধুরা, অবশ্যই আপনারা জানেন মুরগি পালতে গেলে কয়েকটি ভ্যাকসিন দিতে হয়, যেমন প্রথম সপ্তাহে দিতে হবে রানীক্ষেত, এটা আপনারা চোখে দিবেন। দ্বিতীয় সপ্তাহে দিতে হবে গাম্ব্রো এল এবং তৃতীয় সপ্তাহে দিতে হবে ফাল ফক্স। আশা করি বন্ধুরা আপনারা মানে নির্দিষ্ট করে ওই বন্ধুকে বলছি আপনার অ্যান্সার আপনি পেয়ে গেছেন। তারপরে দুই নম্বর যে প্রশ্নটা করেছেন হাবিবুল্লাহ শেখ, হাবিবুল্লাহ শেখ ইনি প্রশ্ন করছেন যে ভাই আমার একটি ছোট্ট দেশি মুরগির খামার আছে, কিন্তু এই মুরগি কারণে অকারণে ঠোকরাঠুকরি করে, এমনকি রক্তপাত হয়, এটা থেকে কোনো সমাধান আছে কি? অবশ্যই আছে বন্ধুরা, এটা থেকে অবশ্যই বেরিয়ে আসার একটা সমাধান আছে। মুরগি কেন ঠোকরাঠুকরি করে? মুরগি ঠোকরাঠুকরি করার কারণ হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেক অনেক মুরগি থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের লাইট, আপনি যে লাইটটা আপনার খামারে দিয়ে রেখেছেন, যদি আপনি 100 পাওয়ারে দিয়ে থাকেন তাহলে আপনি 60 পাওয়ারের দিন, যদি 60 পাওয়ার হয়ে থাকে তাহলে আপনি 40 পাওয়ারের দিন, অর্থাৎ লাইটটা আপনাদেরকে কম দিতে হবে। তিন নম্বরে হচ্ছে আপনার বন্ধুরা যথেষ্ট খাদ্য দিতে হবে, যথেষ্ট খাদ্য মজুত করে দিতে হবে এবং নিয়মিত ঠোঁট কেটে দিতে হবে। আশা করি বন্ধু আপনার প্রশ্ন আপনি পেয়ে গেছেন। এবারে চার নম্বর প্রশ্নটা, তারপর লিখছে আমার বাড়ি আনাক, আমার খামার এই আইডি থেকে লিখছেন যে ভাই হাটে বাজারে এমনকি গ্রামে এবং গঞ্জে কিছু লাল নীল হলুদ সবুজ এই কালারের মুরগির বাচ্চা অল্প দামে পাওয়া যায়। জি বন্ধুরা, এটা পাওয়া যায় এটা আমিও জানি। তো ইনি যে সমস্যাটা লিখছে যে আসলে এইরকম বাচ্চা কিনে খামার করা যাবে কি না, অথবা এইরকম বাচ্চা পুষে বা পালন করে লাভবান হওয়া যাবে কি না। বন্ধুরা, প্রথমে একটি কথা বলে নেই, আপনারা জানেন মোরগ এবং মুরগি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে লেয়ার অন্যটা হচ্ছে ব্রয়লার, অর্থাৎ সহজ ভাষায় একটা হচ্ছে ডিমের জন্য আর একটা হচ্ছে মাংসের জন্য, তৃতীয় কোনো মুরগি নেই। আর লাল নীল সবুজ এই কালারের মুরগিগুলো হচ্ছে লেয়ার মুরগির মোরগ। বন্ধুরা আপনারা খেয়াল করবেন, লেয়ার মুরগির মোরগ, যেটা কোনো খামারি টাকা দিয়ে ক্রয় করবে না। বন্ধুরা, কোনো খামারি এটা টাকা দিয়ে ক্রয় করবে না, বিধায় কিছু অবৈধ ব্যবসায়ী এই মুরগির বাচ্চাগুলো কিনে অল্প দামে কিনে আনার পরে গ্রামে গঞ্জে হাটে বাজারে এটা বিক্রি করে থাকে। তো আমি একজন খামারি হিসাবে আপনাকে সাজেস্ট করব আপনারা অবশ্যই অবশ্যই এইরকম মুরগির বাচ্চা এড়িয়ে চলবেন। পঞ্চম প্রশ্নটা লিখছেন যে ভাই নূর ইসলাম এই আইডি থেকে লিখছেন মুরগির বাচ্চাকে কোন কোন খাবার খাওয়ালে তাড়াতাড়ি বড় হয়। জীবন্ধু, আপনি অবশ্যই শুনতে পাচ্ছেন, যখন আপনি আপনার মুরগিতে মানে অতি তাড়াতাড়ি বড় করতে চান, এটা অবশ্যই আপনাদের মুরগির মানে মুরগির বাচ্চার ক্ষেত্রে ব্রয়লার স্ট্যান্ডার্ড ফিড এটা আপনি সর্বোচ্চ 12 থেকে 17 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এই খাবারটা যদি আপনি মুরগির বাচ্চাতে নিয়মিত খেতে দেন তাহলে অতি দ্রুত আপনাদের মুরগি তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হবে। আশা করি বন্ধুরা আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি আলমগীর হোসেন ভরসা টিভির পক্ষ থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।